হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল এক কাপ চায়ের সাথে তোমাদেরকে গুড মর্নিং জানালাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এখন বাজে সকাল 9টা, আর একটু আগে ঘুম থেকে উঠেছি। উঠেই আগে মাকে চা বানিয়ে দিয়েছি, বানিয়ে তারপর নিজের জন্য করে নিলাম। মা যেহেতু লাল চা খায়, তার জন্য মারটা আগে নামিয়ে তারপর আমার জন্য করলাম। তো একদিকে চা হতে হতে আরেকদিকে ব্রেকফাস্টের জন্য দালিয়াও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার জন্য চা বানিয়ে নিয়েছি। আর চাটা নিয়ে চলে আসলাম এবার ব্যালকনিতে। আর এখনের সকালবেলার ওয়েদারটা তো খুবই সুন্দর, খুবই ভালো লাগে, হালকা হালকা একটু ঠান্ডা লাগে। আর এই ঠান্ডা ওয়েদারের মধ্যে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার অনুভূতিটা খুব ভালোই লাগে। কিন্তু সচরাচর সকালবেলা দাঁড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাওয়াটা আর হয়ে ওঠে না। আর আজকে যেহেতু রবিবার, বন্ধের দিন, তার জন্যই একটু সুযোগ হয়েছে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাওয়ার, তো সেটাই উপভোগ করছি। তো যাই হোক, 5 মিনিটের মতন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে মাইন্ডটা ফ্রেশ করে নিলাম, আর ফ্রেশ করেই এবার কাজে লেগে পড়েছি। তো কাজের শুরুতেই বক্সপ্যাড থেকে এই যে ল্যাপ, কম্বল, এগুলি বার করছি, কারণ ঠান্ডা তো এসেই যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন। এখনই তো সকালবেলা বা রাত্রিবেলা হালকা হালকা ঠান্ডা লাগে, ফ্যান তো চালাতেই হয় না, মানে একদমই চালাতে হয় না, ফ্যান চালালে ঠান্ডা লাগে। আর পাতলা একটা চাদর বা বেড কাভার কিছু একটা গায়ে দিয়ে রাত্রিবেলা ঘুমাতে হয়। আর এদিকে দেখতেই পাচ্ছো মা কিন্তু চা খেয়ে দুপুরের রান্নার জন্য সবজিপাতি কেটে নিচ্ছে, আর আমি এদিকে এই যে ল্যাপ কম্বল এগুলি বার করছি। তবে এখন ল্যাপ কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা পড়েনি, কিন্তু এত তাড়াতাড়ি বের করার একমাত্রই কারণ হয়েছে রৌদ্র। কারণ কিছুদিন পর রৌদ্রটা কিন্তু সেই রকম থাকবে না, এখনই রৌদ্রের তেজ সেই রকম কিন্তু পাওয়া যায় না। মানে বাইরে মাঠে গেলে বা আমাদের যে পার্ক আছে বাইরে, ওইখানে গেলে কিন্তু প্রচণ্ড রৌদ্রের হিট লাগে, কিন্তু আমরা তো আর ওইখানে গিয়ে তো আর এই ল্যাপ কম্বল একটু রৌদ্রে দিতে পারবো না। রৌদ্রে দিতে হলে এই যে ব্যালকনির মধ্যেই দিতে হয়, কিন্তু ব্যালকনির মধ্যে সেই রকম কিন্তু রৌদ্রের তেজটা লাগে না শীতের সিজনে। গরমের দিনে তো ফাটাফাটি রৌদ্র লাগে, কিন্তু শীতের সিজনটায় রৌদ্রটা খুবই কম লাগে। তো তার জন্যই এখন যতটুকু তেজ আছে রৌদ্রের, সেই ভাবলাম সেই তেজের মধ্যেই একটুখানি ল্যাপ কম্বল বা শীতের জিনিসগুলো একটু রৌদ্রে দিয়ে নিই, কারণ কয়েকটা দিন পর এতটুকু রৌদ্রও কিন্তু পাবো না। আর এতদিন যেহেতু শীতের জিনিসগুলো ভিতরে ছিল, তো এতদিন পর বের করে একটু রৌদ্র না লাগিয়ে গায়ে দিতে কিন্তু ভালো লাগে না। তার জন্যই ভাবলাম এখন বের করে রাখি, যখন একটু রৌদ্র দেখব তখন দিয়ে দেব। তবে আজকেও কিন্তু বেশ ভালো রৌদ্র ছিল, কিন্তু আজকে দিতে পারবো না। তার কারণ হয়েছে কিছু কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়েছে তার জন্য আর কি। তো যাই হোক, শীতের ল্যাপ কম্বলগুলি বার করার পর ঘরের কোনা কোনা থেকে মাকড়সার জালিগুলিও ভেঙে নিয়েছি। তারপর চলে আসলাম এই যে একদিকে ভাত আর একদিকে ডাল বসাতে, কারণ আজকে যেহেতু দেরি করে কাজ শুরু করেছি, তো তার জন্য কিন্তু বেডরুম ক্লিনিংয়ের সাথে সাথে এদিকে রান্নাবান্নাটাও চালিয়ে যেতে হবে। তো একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দিয়ে রনি আর মাকে ব্রেকফাস্টটা দিয়ে আমিও ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তারপর আবার লেগে পড়লাম এই যে ক্লিনিংয়ের কাজে। আজকে যে সকালবেলা 8:30 ঘুম থেকে উঠেছি, সেটা কিন্তু দ্বিতীয়বার ঘুমানোর পর 8:30 উঠলাম। কি বুঝতে পারলে না? আসলে আজকে কিন্তু 5:40 ঘুম থেকে উঠেছিলাম সকালবেলা। আজকে বর্মশের ম্যাচ ছিল, ফার্স্ট ম্যাচ। এতদিন তো প্র্যাকটিস ম্যাচে যেত, আজকে থেকে প্রথম ম্যাচ শুরু হয়েছে আর কি। তো 6টায় তো বেরিয়ে গেছে, উঠেছিল 5:40, তো আমিও উঠে গেছি সঙ্গে সঙ্গে। উঠে ওই বাসিঘরটা একটু ঝাড়ু দিয়ে দুয়ারটা একটু মুছে দিয়েছি, কারণ বাসিঘরে তো আর বেরিয়ে যাবে না তার জন্য। তো বাসিঘর দুয়ার একটু মুছে তারপর ওকে একটু জল বিস্কিট দিয়েছি, জল বিস্কিট খেয়ে ও বেরিয়ে গেছে। তবে ও কিছু খেয়ে যাবে না বলছে, কারণ ব্রেকফাস্ট ওখান থেকেই দেবে, আর বাসি মুখে তো বেরিয়েও যেতে নেই, তার জন্য একটু জল বিস্কিট খেয়ে চলে গেছে। তো মিস্টার বণিক যাওয়ার পর রনিকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, তো উঠে পড়তে বসে গেছে। তো ওকে পড়াতে বসিয়ে আমি একটু ঘুমিয়ে গেছি, মানে শুয়ে গেছিলাম, শুয়ে থাকতে থাকতে ঘুম এসে গেছে। আর আজকে যেহেতু রবিবার, ছুটির দিন, এত সকালবেলা তাড়াহুড়ো নেই, তো ভাবলাম সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, ভাবলাম একটু শুয়ে থাকি। ডেলি তো সকালবেলা উঠে, ডেলি রুটিন এরকমই থাকে, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করা। ভাবলাম আজকে একটু দেরি করেই শুরু করব, একটু শুয়ে থাকি। ওই যে শুয়েছিলাম, শুয়ে থাকতে তো ঘুমিয়ে গেছিলাম, হঠাৎ চোখ খুলে দেখি 8:30 বাজে। তো এই হয়েছে ব্যাপার। আর আজকে যেহেতু দেরি করে শুরু হয়েছে কাজ, কিন্তু শেষটা যাতে দেরি না হয় তার জন্য কিন্তু এই যে ঘর, বেডরুমটা ক্লিনিংয়ের সাথে সাথে রান্নাবান্নাটাও কিন্তু চালিয়ে যাচ্ছি।
আর আজকে ক্লিনিং করছি, এর জন্যই ঘরের মধ্যে অনেক ঝোল হয়ে গেছে, তার জন্য আর কি। গতকাল রাত্রি ভেবে রেখেছি যে আজকে সকালবেলা উঠে ক্লিনিংটা সেরে নেব, কারণ ঘরটা একটু নোংরা হয়ে গেছে, এই কোনায় কোনায় ঝোল হয়ে রয়েছে। তারপর দেখতেই পাশে কতগুলি ধুলা বের করেছি, এটা কিন্তু খাটের নিচ থেকে, খাটের নিচে তো এতটা ঝাড়ু দেওয়া যায় না, কারণ বক্স খাট যেহেতু, তার জন্য আর কি যতটুকু সম্ভব ঝাড়ুটা ঢুকিয়ে এই খাটের নিচ থেকে এগুলি বের করেছি। তো যাই হোক, মাঝখান দিয়ে আবার সবজিটা নাড়া দিয়ে এসে এবার এই যে ফার্নিচারগুলি একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর আজকে একটু ভিজে কাপড় দিয়ে মুছছি তার কারণ হয়েছে, ওয়ালগুলি যখন ঝাড়া দিয়েছিলাম অনেক ধুলোবালি পড়েছে, তার জন্য ভাবলাম আজকে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিই। ডেলি তো আর ভিজে কাপড় দিয়ে মুছি না, ওই শুকনা কাপড় দিয়ে মুছা হয়, আজকে ভাবলাম একটু ভিজে কাপড় দিয়ে ভালো করে ফার্নিচারগুলি মুছে নিই। আর আজকে দুইটা মাস পর কিন্তু এই যে ঘরের প্রত্যেকটা কোণা পরিষ্কার করলাম। এমনিতে তো রেগুলার ফার্নিচার পরিষ্কার করা হয়, ক্লিনিং করা হয়, কিন্তু প্রত্যেকটা কোণা কিন্তু আর এত ভালোভাবে ক্লিনিং করা হয় না। এই যে দুইটা মাস পর আজকে গিয়ে ভালো করে ক্লিনিং করলাম। আর এই দুই মাসে দেখতেই পারলে কতটা নোংরা বেরিয়েছে, দুই মাসের মধ্যেই এতটা নোংরা হয়ে গেছে। আর আজকে যদি প্রত্যেকটা কোণা ভালো করে ক্লিনিং না করতাম না, তাহলে কিন্তু এই নোংরাগুলি জমতে জমতে আরও পাহাড় হয়ে যেত, তাই না? তো এই জন্যই কিন্তু আমি প্রত্যেক মাসেও না পারলেও এক দুই মাস অন্তর অন্তর কিন্তু ঘরটা ভালো করে ডিপ ক্লিনিং করি। তাহলে কি হয়, এতটা ময়লা জমে থাকে না, আর ময়লা যদি বেশি জমতে থাকে তাহলে দেখবে পরিষ্কার করার সময় কিন্তু অনেকটা পরিশ্রম হয়ে যায়। তার জন্যই আমি এক দুই মাস অন্তর অন্তর এরকম ঘরগুলি ডিপলি ক্লিনিং করে থাকি। তো যাই হোক, আজকে একটা ঘর করলাম, অন্যদিন আরেক অন্য বাকি ঘরগুলি করব। একদিনে তো হয়ে ওঠে না, কারণ সঙ্গে রান্নাবান্নাও আছে, রান্নাবান্নাটাও চালিয়ে যেতে হয়, তার জন্য কিন্তু সব ঘর একদিনে কিন্তু ক্লিনিং করা হয় না। তো দেখতেই পারলে একদিকে রান্না করতে করতে কিন্তু আরেকদিকে এই যে ক্লিনিংয়ের কাজটা কিন্তু হয়ে গেছে আমার। এদিকে সব কিছু পুরোপুরি ক্লিনিং করা হয়ে গেছে, এবার এই যে ধোয়া কাচা বেড কাভার একটা বিছিয়ে দিলাম। আর নিচে যে বেড কাভারটা আছে এটা কিন্তু ঘরটা ঝাড়া দেওয়ার পর তারপরে কিন্তু বেড কাভারটা বিছিয়েছিলাম, এটাও ধোয়া ছিল তার জন্য আর কি। তো যাই হোক, এই আগের নিচের বেড কাভারের উপর আরেকটা ভালো বেড কাভার বিছিয়ে দিয়েছি। নিচের বেড কাভারটা এমনিতেই সবসময় থাকে, আর উপরেরটাই চেঞ্জ করা হয় বেশিরভাগ আর কি। তো বেডরুম ক্লিনিং কমপ্লিট আমার, আর এদিকে কিন্তু রান্নাবান্নাটাও কমপ্লিট করে কিচেনটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন শুধু এই যে কয়েকটা বাসন রয়েছে, রান্নার পর যে কয়েকটা বাসন থাকে এগুলি ধুয়ে পরিষ্কার করে নিলেই কিচেনের কাজ কমপ্লিট। আর মাত্র 3 ঘন্টার মধ্যেই কিন্তু আমার বেডরুম ক্লিনিং থেকে শুরু করে রান্নাবান্না সমস্ত কাজটাই কিন্তু 3 ঘন্টার মধ্যেই আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু একদিকে রান্নাবান্না আরেকদিকে ক্লিনিংয়ের কাজটা একসঙ্গেই চালিয়ে গেছি, তার জন্য কিন্তু এত তাড়াতাড়ি মানে শেষ করাটা সম্ভব হয়ে গেছে। আর যদি ভাবতাম যে আগে ক্লিনিংয়ের কাজটা শেষ করে নিই তারপর রান্নাবান্নাটা করব, তাহলে কিন্তু আজকে মানে 12টা বেজেই যেত, মানে কাজের 12টা বেজে যেত, সময়ের 12টা না, কাজের 12টা বেজে যেত। তো যাই হোক, সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এটাই অনেক। আমি তো ভেবেছিলাম আজকে না জানি অনেকটা লেট হয়ে যাবে সমস্ত কাজ কমপ্লিট করতে। তো চলো, কাজকর্ম তো শেষ হয়ে গেল, এবার যাই স্নান করতে। এখন বেলা 2টো বাজে, আর লাঞ্চ করে সেরে উঠতে না উঠতেই এসে গেছে আমার এক ক্লায়েন্ট, মানে একটা বাচ্চা মেয়ে, ওর মা নিয়ে এসেছে ওর চুল কাটানোর জন্য। ওর চুলটা কিন্তু অনেকটাই লম্বা ছিল, যখন লম্বা ছিল তখন আর ভিডিওটা করা হয়নি, ভুলে গেছিলাম, লম্বা কিন্তু অনেকটাই ছিল, শোল্ডার থেকেও নিচে ছিল চুলগুলি আর কি। তো ও বলছে যে অনেক ছোট করে নেবে, তো এখন ছোট, সকালবেলা স্কুলে যাওয়ার সময় চুল টুল আশ্রিয়ে যেতে ভীষণ প্রবলেম হয়, তার জন্য বলছে চুলগুলি কাটিয়ে নেবে। আর চুলটা তো অনেকটা লম্বা ছিল, আর লম্বা থাকলে দেখবে চুলে কিন্তু জট তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জট ভেঙে চুল আশ্রিয়ে স্কুলে যেতে অনেকটাই কিন্তু প্রবলেম হয়, তার জন্যই বলছে চুলগুলি ছোট করে নেবে, যাতে স্কুলে যাওয়ার সময় তাড়াতাড়ি চুল আশ্রিয়ে স্কুলে যেতে পারে, কোনো প্রবলেম যাতে না হয়। আর এই দেখো কত লম্বা ছিল, কতগুলি চুল কাটতে হয়েছে। তো যাই হোক, যেই রকম চেয়েছে সেই রকমভাবেই কেটে দিলাম, ছোটো করে দিলাম, অনেকটাই ছোটো করে দিয়েছি। আর কাটার সময় আমার খুব কষ্ট লাগছিলো, কারণ অনেকটা লম্বা ছিল, সেই লম্বা চুলগুলি কেটে নিচ্ছি। তো যাই হোক, যেই রকম চেয়েছে সেই রকমই কেটে দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। টাটা।